1981 সালে শেতকরী সংগঠনের প্রতিষ্ঠাতা শরৎ যোশী। মহারাষ্ট্র সীমান্তে নিপানি গ্রামে তামাক চাষীদের এক আন্দোলনে স্লোগান দেন, বিক নাকো গামাচি দাম হাওয়ে। 1989 সালের অক্টোবর মাসে উত্তরপ্রদেশের এক জাট নেতা মহেন্দ্র সিং টিকেতের নেতৃত্বে 500,000 চাষি তাদের গরুর গাড়ি এবং ট্র্যাক্টরে করে দিল্লির রাজপথে বোট ক্লাবে স্লোগান দেয়, আমাদের জিনিসের সঠিক দাম চাই। এখন পাঞ্জাবের কৃষকরা দিল্লিতে ধর্ণা দিয়েছে, কিন্তু এইবার তাদের দাবি সম্পূর্ণ বিপরীত। মোদী সরকারের পাশ করা 3টি আইন বাতিল করুন। আইনের আধিক্য থাকা সত্ত্বেও অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955, MSP 1966-67, APMC অ্যাক্ট 2003। আমাদের দেশের কৃষকেরা ঋণের ভারে জর্জরিত এবং তাই তারা ঋণ মুকুবের দাবি করতে থাকে। যাই হোক না কেন, তারা হেরেই যান। যদি ফলন খুব বেশি হয় তাহলে ফসল সংরক্ষণের সুবিধা কম হওয়ার জন্য কম দামে তা বেচে দিতে হয়, ফলে তাদের লাভ হয় না। চাষিদের অবশ্যই ফসল পচার আগে তা বেচে দিতে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতি বছর 1,00,000,000 টাকার ফসল সময় মতো তুলে না নেওয়ার কারণে পচে যায় এবং নষ্ট হয়। যদি খরা হয় তাহলে বিক্রি করার জন্য কোনো ফলন হয় না এবং আবারও চাষির ক্ষতি হয়। এমনকি সব ঠিক থাকলেও বেশিরভাগ চাষি সঠিক দাম পায় না। যদিও ভারতে 6,630 APMC বাজার রয়েছে, কিন্তু তা বেশিরভাগই চাষ জমি থেকে অনেক দূরে অবস্থিত। এক একটি APMC 496 বর্গ কিলোমিটার অঞ্চল কভার করে, যা আসলে 80 কিলোমিটার হওয়া উচিত। যদি চাষিরা APMC মান্ডি চলেও যায়, বেশিরভাগ মান্ডি দালালরা নিয়ন্ত্রণ করে, যদিও তারা FCI বা রাজ্য এজেন্সির হয়ে ফসল ক্রয় করে। আপনাদের মধ্যে কেউ কখনো কিষাণ মান্ডিতে নিলামে গেছেন? পলক পড়তে না পড়তেই নিলাম শেষ। সকলে 3 টাকা কেজি হিসেবে আলু কিনবে। সরকার MSP ভিত্তিতে এজেন্টদের টাকা দেয়, কিন্তু এই এজেন্টরা MSP থেকে কম দামে ফসল কেনে। গত বছর প্রায় 5-8,000 কোটি টাকা এই দালালরা নিজেদের পকেটে ভরে। আশেপাশের জেলাগুলিতে যদি ভালো দাম পাওয়াও যায়, তাহলে আমাদের দেশের আইন চাষিদের সেখানে গিয়ে ফসল বিক্রি করার অনুমতি দেয় না। দূরত্ব এবং কার্টেলাইজেশনের সমস্যার জন্য ছোট চাষিরা, যারা ভারতের 87% কৃষক, তারা লাভজনক গম এবং ধান চাষ করতে পারে না, যার জন্য 80% MSP খরচ করা হয়। এবং এমনকি MSP 23 ধরনের পণ্যের উপর ঘোষণা করা হয়েছে, যার একটিও ফল বা সবজি নয়। ফলে চাষিরা যা দাম পায় তাতেই ফসল বিক্রি করতে বাধ্য হয়। সেই সব ব্যবসায়ীদের কাছে যারা চাষিদের কাছ থেকে MSP থেকে অনেক কম দামে ফসল কেনে, কিন্তু এদের উপর ক্ষোভ রেখে কোনো লাভ নেই। এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে তারা বিভিন্ন জায়গা থেকে পণ্য সংগ্রহ করে এবং সেগুলিকে বাছাই সেন্টারে নিয়ে যায়। তারপর সেগুলিকে আকার, গুণমান এবং সতেজতার উপর ভিত্তি করে বাছাই করা হয় এবং তারপর সেগুলিকে ক্রয় ক্ষমতা অনুযায়ী আলাদা আলাদা বাজারে পাঠানো হয়। কৃষিক্ষেত্রে প্রাইভেট কোম্পানিগুলির ক্ষুদ্র বিনিয়োগের কারণে উৎপাদিত ফসলের মাত্র 10% প্রসেস করা হয়। 1955 সালে স্বাধীনতার কিছু সময় বাদে খাদ্য সংকটের সময় তৈরি হওয়া এসেনশিয়াল কমোডিটি আইনের কারণে রাজ্য ছাড়া অন্য কোনো এজেন্সি নির্দিষ্ট পরিমাণের উপর কোনো পণ্য মজুত করতে পারবে না। এমনকি ভারতে আর খাদ্যাভাব নেই, বরং ভারত অন্যান্য দেশে চাল এবং গম রপ্তানি করে। তা সত্ত্বেও কোল্ড স্টোরেজের মতো ইনফ্রাস্ট্রাকচার স্থাপন করতে কোম্পানিগুলি ভয় পাচ্ছে, কারণ সরকার যে কোনো সময় তা বন্ধ করে দিতে পারে। এই সব জটিলতা ভাঙার জন্য BJP এই 3টি বিল পাস করেছে। প্রথমে APMC-র একছত্র অধিকার কেড়ে নিয়ে চাষিদের একাধিক বাজারের বিকল্প ব্যবস্থা করে দেয়। দ্বিতীয় বিল চাষিদের সাথে কর্পোরেট সংস্থাগুলি সরাসরি কাজ করার সুবিধা পায় এবং এই কর্পোরেট সংস্থাগুলি চাষিদের নিশ্চিত দামের আশ্বাস দেয়। সর্বশেষ বিলে 6 দশকের পুরনো আইন সংস্কার করা হয়েছে, যা কৃষিতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে পারে। কিন্তু পাঞ্জাব সরকার বিশেষ করে এই সংশোধনের বিরোধিতা করছে। ইউনিয়ন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ মিনিস্টার শিরোমণি অকালি দলের হরসিমরত কৌর পদত্যাগ করেন। সরকারের বিরোধিতার মূল কারণ হল তারা 8.5% মার্কেটের ফিজের মাধ্যমে বছরে 3,000 কোটি টাকা উপার্জন করে,
যা তারা হারাতে পারে যদি কৃষকেরা এপিএমসি মার্কেটের বাইরে বিক্রি করে। এর মধ্যে পাঞ্জাবের বড় এবং বিত্তশালী চাষিরা যারা মূলত এমএসপি ফসল চাষ করে তাদের একটা শঙ্কা তৈরি হয় যে যদি সরকার এই ট্যাক্স আদায় করা বন্ধ করে দেয় তাহলে তাদের এমএসপি সুরক্ষা দেওয়ার কোনো উৎসাহ থাকবে না। দেশব্যাপী মাত্র 12% তুলনায় পাঞ্জাবের 95% কৃষক এমএসপিতে তাদের ধান বিক্রি করে, তারা এই সুবিধা হারাতে ভয় পাচ্ছে। সুতরাং পাঞ্জাবের কৃষকদের দাবি অনুযায়ী বেসরকারি বাজারগুলিতে একই শুল্ক ধার্য করা হলে তা শুধুমাত্র দালাল বা মিডলম্যানদের রাজত্ব বজায় রাখবে। একদিকে সরকার কৃষকদের রাজি করতে চেষ্টা করছে, অন্যদিকে এই সংশোধনের চেতনার বিরুদ্ধে কেন্দ্র বাড়তে থাকতে দামের কারণে পেঁয়াজের রপ্তানি বন্ধ করে কৃষকদের উপার্জনের রাস্তা বন্ধ করে দেয়। এরপর জুনের শুরুতে তারা ডালের উপর আমদানি শুল্ক 10% কমিয়ে দেয় এবং তারপর অগস্ট মাসে সেটিকে বাড়িয়ে 30% করে এবং তারপর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আবার কমিয়ে দেয়। ফলে কৃষকদের থেকে বাজারে ফসলের দাম ধার্য করার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। মনে করা হচ্ছে যেন খাদ্যদ্রব্যের দামে হস্তক্ষেপ কৃষকদের ক্ষতি করে শহরের নাগরিকদের ক্রমবর্ধমান বাজার দর থেকে বাঁচাতে করা হচ্ছে, এটিকে বন্ধ করা দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালের স্বামীনাথন কমিটির সুপারিশ পুরোপুরি লাগু করতে অক্ষম হয়েছেন। এমএসপিকে চাষের জন্য হওয়া খরচের 1.5 গুণ সমান করতে হবে, আর এই কারণে তার বারংবার প্রতিশ্রুতি সত্ত্বেও তিনি এখনো পর্যন্ত তাদের সন্তুষ্ট করতে পারেননি। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, এমএসপি সিস্টেম বজায় থাকবে, সরকারের তরফ থেকে ক্রয় অব্যাহত থাকবে। কৃষকদের দাবি, এমএসপিকে আইনি অধিকার বানাতে হবে। আমাদের এটা জেনে রাখতে হবে যে ভারতে ইতিমধ্যেই পর্যাপ্ত ফসল রয়েছে এবং এফসিআই ওয়েয়ারহাউসগুলি এতটাই পরিপূর্ণ যে ক্ষুধার্ত ইঁদুরেরা শস্য খাচ্ছে, ক্ষুধার্ত মানুষেরা নয়। যদিও সরকারকে কৃষকদের আস্থা লাভ করতে হবে এবং এটা বোঝাতে হবে যে এই সংশোধন তাদের পাশাপাশি দেশের জন্যও মঙ্গলজনক। এটি শেষ পর্যন্ত হবে, কারণ এই সংশোধন সংস্থাগুলিকে বপনের আগে ক্রয়মূল্যে 1-5টি ফসলের মরশুমের জন্য কৃষকদের সাথে চুক্তি করতে উৎসাহ দেয়। পেপসিকো তাদের লেস ব্র্যান্ডের জন্য ইতিমধ্যেই রাজ্যের 27,000 কৃষকদের সাথে চুক্তিবদ্ধ। তারা চাষিদের সর্বোচ্চ গুণমানের বীজ সরবরাহ করে এবং মন্দার সময়েও তারা বাইব্যাক দামের আশ্বাস দেয়। 98% কৃষক যারা তাদের সাথে কাজ করছিলেন তাদের সংযোগ চালিয়ে যাচ্ছেন, যা প্রমাণ করে কর্পোরেট হাউসগুলি অতটাও খারাপ নয় যতটা মনে করা হয়। যদিও কংগ্রেসের 2019 সালের ইশতেহারের 11 এবং 12 বিভাগ এবং পাঞ্জাবের নিজস্ব কমিশন কমিটির স্পষ্টভাবে অনুরূপ সংস্কারের প্রস্তাব দিয়েছে, তবুও সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাঞ্জাব আনুষ্ঠানিকভাবে নিজস্ব 3টি বিল পাস করেছে এবং হুমকি দিয়েছে, যদি কেউ এমএসপি এর থেকে কমে গম বা ধান বিক্রি করে বা কেনে তাহলে আমরা তাকে জেলে পাঠাব। মহারাষ্ট্রে কংগ্রেস এনসিপি এর নিয়ন্ত্রণাধীন 305 এপিএমসি এবং 45,681 কোটি টাকার ব্যবসা হওয়া সত্ত্বেও তারা এখনও এই আইনের বিরুদ্ধে নিজেদের মুখ খোলেনি। এর একটি কারণ হতে পারে যে 14টি অন্যান্য রাজ্যের মতো মহারাষ্ট্র 2016 সালেই এপিএমসির ক্ষেত্র থেকে ফল এবং সবজিকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু যদিও কৃষকদের থেকে সরাসরি ক্রয় করার জন্য 1,165টি প্রাইভেট লাইসেন্স ইস্যু করা এবং মহারাষ্ট্রে 60টি প্রাইভেট বাজার নির্মাণ করা হয়, তা সত্ত্বেও এপিএমসির ব্যবসা এখনও অন্যান্যদের থেকে 5 গুণ বেশি। মধ্যস্থতাভোগীদের এই সিস্টেম থেকে বাঁচতে বিহার 2006 সালেই এপিএমসি বাতিল করে, যেখানে কেরলে এপিএমসি আইন কখনো লাগু করাই হয়নি। যদিও শুধুমাত্র কোনো একটি বিল থেকে কোনো বিশেষ সংশোধন হবে না, পরিবর্তন তখনই হবে যখন এই 3টি সংস্কার একসাথে হবে। এই সংস্কার হয়তো কৃষকদের ভুট্টা এবং আখের মতো ফসল চাষ করতে উৎসাহিত করবে না, যা চাষ করতে বেশি জলের প্রয়োজন হয়, যার কারণে পাঞ্জাবের ভূগর্ভস্থ জলের ঘাটতি হয়েছে। এই সমস্যার কথা পাঞ্জাব সরকারও স্বীকার করেছে। হর্টিকালচার শস্যের উৎপাদনের মাধ্যমে পাঞ্জাবের কৃষকদের দ্বারা ব্যবহৃত জলের 1/3 ব্যবহার করে কর্ণাটকে কৃষকেরা ছোট ক্ষেতের প্রতি একর জমিতে 1,00,000 টাকা আয় করছে। বিহারের কৃষকেরা মখানা এবং সৌরাষ্ট্রে প্যাশন ফ্রুট চাষ করে প্রতি একর জমিতে অনেক বেশি টাকা লাভ করছে।
যদি এই সংস্কারের কারণে পাঞ্জাবের কিছু কৃষক ধান উৎপাদন ছেড়ে দেয় তাহলে তা দিল্লির দূষণ কিছু মাত্রায় কমাবে। বাজার আশা করে ইলেকট্রনিক প্ল্যাটফর্মে বাণিজ্যের পরিমাণ বাড়ার কারণে 20% মান্ডির আগতকে এপিএমসির বাইরে স্থানান্তরিত করবে। বড় ফুড প্রসেসার মধ্যস্থতা ভোগীদের সরিয়ে দিয়ে কৃষকদের আরো ভালো দাম পেতে সাহায্য করবে। চার রাজ্যের 795 জন কৃষকের উপর 2014 সালে করা একটা সমীক্ষায় দেখা যায় চাষিরা মান্ডির তুলনায় বেসরকারি জায়গায় অনেক বেশি দাম পেয়েছে। কৃষকদের এপিএমসির ক্ষেত্রের বাইরে ব্যবসা সীমাবদ্ধ করার দাবি দালালদের নিয়ন্ত্রণ করার আরেকটি উপায়। মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়কাল থেকেই কৃষিক্ষেত্রে সংশোধন আনতে চাইছেন। আমার মনে হয় এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের সীমাবদ্ধতা অপসারণ করলে কৃষকদের লাভ হবে। কিন্তু উনি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে এই সংস্কারের জন্য উৎসাহ দেখান। এডিপি 2020-র সাথে উনি শিক্ষা ব্যবস্থায় সংশোধন করার প্রস্তাব দেন। আমূলের সফলতা থেকে আমরা এটা দেখতে পাই যে কি সম্ভব। শুধুমাত্র দুধ বিক্রি করে যে রাজস্ব লাভ হয় তা গম, ধান এবং আখের মিলিত সংখ্যার থেকে বেশি। খুব কম মানুষই জানে যে পোল্ট্রি বা দুধে কোনো এমএসপি নেই, আর না কোনো বৈদ্যুতিন সাবসিডি পায়, না কর মুকুব হয়। 2010 সালে নাসিকের 500 কৃষক নিয়ে সায়াদ্রি ফার্মস গড়ে তোলা হয়েছিল। এখন 6,000 সদস্য, যার খুচরা দোকান এবং গুদাম রয়েছে এবং বর্তমানে ভারতের অন্যতম বৃহত্তম আঙুর রফতানিকারক। ভিয়েতনাম FDI এবং বেসরকারি খাতের অংশগ্রহণের অনুমতি দিয়ে 20 বছরের মধ্যে তার কৃষি GDP 4 গুণ করেছে। 1991 সালে মনমোহন সিং, 1999 সালে যশবন্ত সিনহা এবং 2003 সালে যশবন্ত সিং প্রত্যেকেই কৃষিক্ষেত্রে সংশোধনের চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারেই তাদের প্রচেষ্টা অসফল হয়। নরেন্দ্র মোদি সাহস করেন, যদিও সকলকে নিয়ে এবং ধীরে ধীরে সংস্কার করলে এত সমস্যা হতো না। বিসবোর কবিতা। কিছু কৃষক ফার্ম বিলে প্রতিবাদ করছে, রাজধানী অবরোধ করে ঝড় তৈরি করছে, তবে আইনগুলি সঠিকভাবে গরিব চাষির সহায়তা করবে। চেষ্টা করেছে আগের অন্য সরকারও, কিন্তু তারাও এই আইন আনতে পরাজিত হয়েছে। বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করবে।